ফর্ম ফিল আপ করার জন্য কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে, একটা ভুল প্রত্যেকে করবে না। স্টেপ টু, কাউন্সিলিং। এই ব্যাপার প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এবছর অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো নতুন প্রসিডিওরে, চারটে স্টেপের মাধ্যমে তোমাদের চারটে ধাপ কমপ্লিট করার মাধ্যমে তোমাদের এর কলেজে ভর্তি হতে হবে। সমস্ত কিছু নিয়ে, কলেজের অ্যাডমিশন, কলেজের ফিস, মেরিট লিস্ট, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টেশন লাগবে, কত টাকা লাগবে, সমস্ত কিছু নিয়ে কলেজের ভর্তির এ টু জেড ডিটেলসে আলোচনা করব। গোটা ইউটিউব খুঁজলেও এরকম ডিটেলস ভিডিও তোমরা কোথাও পাবে না। কাজেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেই হতে চলেছে। সেখানে একাধিক স্টেপ রয়েছে। কী কী? প্রথম, দ্বিতীয়, যেরকম এখানে বলে দিয়েছি, ফার্স্ট স্টেপ কী হচ্ছে? ফর্ম ফিল আপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কাউন্সিলিং। থার্ড স্টেপ হচ্ছে অ্যাডমিশন। ফোর্থ স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রত্যেকটা ধাপ ইম্পর্টেন্ট। এবং কিছু এরকম ভুল আছে যেগুলো অ্যাডমিশন করার দরুন যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। এ কাজেই তোমরা পুরো ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিত ওয়াচ করো, যাতে কোনো জায়গায় তোমাদের ভুল ভ্রান্তি না হয়। তো এখানে প্রথম স্টেপ নিয়ে আমি আলোচনা করব। প্রথম স্টেপ, স্টেপ ওয়ান। এতদিন ধরে আমাদের প্রত্যেকটা কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হতো, কিন্তু এবছরের ক্ষেত্রে সেটা নয়। এবছরের ক্ষেত্রে তুমি কলেজে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, প্রত্যেকটা কলেজে গিয়ে আবেদন করতে হবে না। তুমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে, প্রত্যেকটি যে কলেজ আছে, প্রত্যেকটি কলেজে কিন্তু তুমি আবেদন করতে পারবে অনলাইনে। তার জন্য একটি অনলাইন ওয়েবসাইট আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করেছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ হায়ার এডুকেশন। আর এই যে ওয়েবসাইটটি রয়েছে, বা এখানে তোমরা যদি গুগলে সার্চ করো wbsch.ac.in, এই ওয়েবসাইটটি তোমাদের কাছে খুলে যাবে এবং এখান থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তো আগে দেখে নাও অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। দেখো, সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং কী হচ্ছে মার্কশিট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট কিন্তু তোমাদের লাগছে, এবং একই সাথে তোমাদের কিন্তু এইচএসের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট লাগবে। কী বললাম? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট লাগবে। অনেক অনেক অ্যাকচুয়ালি কলেজ রয়েছে যেখানে কিন্তু মাধ্যমিকের মার্কসটাও ইম্পর্টেন্ট, শুধুমাত্র এইচএসের মার্কস দেখে না, মাধ্যমিকের মার্কসও কিন্তু দেখে। সেই কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট লাগছে। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট লাগবে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যার ওপর ভিত্তি করে তোমাদের কলেজে অ্যাডমিশন হবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তার ওপর নির্ভর করে। তারপরে তোমাদের লাগবে ফটো ও আধার কার্ড, ফটো আইডেন্টি প্রুফ হিসাবে। তারপরে জিমেল এল তোমাদের লাগবে, একটা জিমেল আইডি। তারপরে তোমাদের ফোন নাম্বার, এগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে এবং তোমাদের ভ্যালিড সমস্ত কিছু দেবে। ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে, নির্দিষ্ট একটা সাইজ থাকবে। জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময়, ফর্ম ফিল আপ করার সময় আপলোড করে দিতে হবে। একই রকমভাবে তোমাদের আধার কার্ড আপলোড করতে হবে অনলাইনে জেপিজি ফরম্যাটে, এবং জিমেল আইডি একটা লাগবে, সাথে ফোন নাম্বার একটা লাগবে। এগুলো লাগবেই লাগবে। এরপরে তোমাদের পরবর্তী কাজ হচ্ছে সাবজেক্ট। তোমাদের এটা মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে কী সাবজেক্ট নিয়ে তুমি পড়বে। কেউ অনার্স পড়বে, কেউ পাস পড়বে, এবং অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পাস পড়বে, তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়বে। সেক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে যে কোন কলেজে কোন সাবজেক্টগুলো রয়েছে, কোন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। ধরো তুমি জিওগ্রাফির সঙ্গে ম্যাথামেটিক্স সাথে তোমার এডুকেশন নিয়ে অ্যাকচুয়ালি পাসে পড়তে চাও, কোন কলেজে এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন তোমাকে দিচ্ছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। কাজে এইগুলো তোমাদের জানতে হবে, সাথে তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে, যে অনার্স নিয়ে ভর্তি চাইছো সেই অনার্সের ডিপার্টমেন্ট আছে কি না, কতটা ভালো, সেটাও তোমরা অতি অবশ্যই কিন্তু মাথায় রাখবে। কাজেই তোমরা কোন অনার্স বা পাস নিয়ে কী সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও অবশ্যই কমেন্টে আমাকে ভিডিওটির শেষে জানিও। তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, অনার্স পেতে গেলে কত নম্বর প্রয়োজন, পাস পেতে গেলে কত নম্বর প্রয়োজন। একটু ব্যাপারটা ক্লিয়ারভাবে বলি। এই দেখো, তুমি কেউ ধরো 70% নাম্বার পেয়েছে, সে অনার্স পেয়ে গেল, ও ধরো সে ফিজিক্স অনার্স নিতে যায়, ফিজিক্স অনার্স পেয়ে গেল, ঠিক আছে। তুমি অ্যাকচুয়ালি 90% নাম্বার পেয়েছো, তাও তুমি অনার্স পেলে না, এটা কিন্তু হতেই পারে,
সেটা নির্ভর করছে কলেজের ওপর। একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি, ধরো এখানে একটা কলেজ রয়েছে, ঠিক আছে, এ কলেজ রয়েছে, এ এ কলেজ। কলেজ বলে দিল অনার্সে ভর্তি হতে গেলে 60% মার্কস লাগবে, এ পাসে ভর্তি হতে গেলে 45% মার্কস লাগবে। কোনো কলেজ বলে দিল, ও এবার অনেকে মনে করছে যে 60% আমি নাম্বারের বেশি পেয়েছি তাহলেই হয়তো এ কলেজে ভর্তি হয়ে যাব। তো একেবারেই কিন্তু না, এই ধারণা একেবারে ভুল। ভালো করে এই জায়গাটা বুঝে নাও। ধরো এই যে অনার্সের কোনো একটা ডিপার্টমেন্টের জন্য, আমি ধরে নিলাম ফিজিক্স বা যে কোনো হতে পারে একই বিষয়, হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে এর মোটামুটি 50টা সিট রয়েছে। কী বললাম? 50টা সিট রয়েছে। এই যে 50টা সিট রয়েছে, এই 50টা সিটের জন্য আবেদন করেছে 500 ছাত্রছাত্রী, 500 ছাত্রছাত্রী, এবং প্রত্যেকেই 60%-এর ওপরে পেয়েছে। কলেজ বলে দিয়েছে 60% কিংবা 60%-এর বেশি নম্বর পেলে তাহলেই আমরা অনার্স দেব এই সাবজেক্টে। তাহলে এই যে 500 জন এই 50-এর মধ্যে লড়ছে, তুমি কত? তুমি 80% নাম্বার পেয়েছো, ঠিক আছে। তুমি ভাবছো আমি তো 60% চেয়েছি, আমি তো 80% পেয়েছি, আমি তো ভর্তি হতেই পারবো, কিন্তু এরকম না বন্ধু। ভালো করে যদি তুমি দেখো, এই যে 500 জন, এই 500 জনের মধ্যে যদি এরকম 50 জন থাকে যে 90%-এর ওপরে পেয়েছে, তাহলে তো তুমি চান্সই পেলে না। যারা এখানে 500 জন আবেদন করেছে তাদের মধ্যে সবথেকে বেশি, এই যে 500 জন আবেদন করেছে তাদের মধ্যে সবথেকে বেশি যারা নাম্বার পেয়েছে তারা চান্স পাবে প্রথমে এই 50টা সিটে, তারপরে তোমার চান্স আসবে। তো যারা 500 জনের আবেদন করেছে তারা কত নম্বর নিয়ে আবেদন করেছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ব্যাপারটা ক্লিয়ার করা গেল? তারা যদি সবাই যারা আবেদন করেছে তাদের মধ্যে 50 জন যদি 80%-এর ওপরে নাম্বার পেয়ে থাকে, ঠিক আছে, 80%-এর ওপরে 50 জনের বেশি যদি আবেদন করে থাকে, তাহলে তুমি চান্স পাচ্ছ না। কারণ যারা ভালো নম্বর পেয়েছে তারা চান্স পেয়ে যাবে, কারণ প্রত্যেকটা কলেজ ভালো ছাত্রছাত্রী বা ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের অ্যালাউ করতে চাবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সেই কারণে একটা ভুল প্রত্যেকে করবে না যে একটা কলেজেই আবেদন করবো, এই কলেজেই ভর্তি হতে যায়। তুমি যতই নম্বর পাও না কেন, কম করে হাতে 2-3 কলেজ রাখবে, প্রত্যেকটা কলেজেই তোমরা ফর্ম ফিল আপ করে রাখবে, কারণ কোনো রকম অসুবিধা নেই, পরবর্তীকালে কোনো রকম সমস্যা তোমাদের হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। পাস হোক কিংবা অনার্স হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এরপরে এ অনলাইন ফর্ম ফিল আপ ফি দিতে হবে। তোমাদের কি বলে রাখি, এখনও ডিসাইড হয়নি যে ফি আসবে কি না, কিন্তু সাধারণত তোমাদের ফর্ম ফিল আপের জন্য, অ্যাডমিশানের জন্য না, এই যে ফর্ম ফিল আপ করছো অনলাইনে, যেটা বারবার আগে কি হতো, প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়ালি, ধরো ও 5টা কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাইছো, তাহলে একটা কলেজে ধরো 500 টাকা করে নিচ্ছে, তাহলে 5টা কলেজে এ রীতিমতো কি হচ্ছে, এ 2,500 টাকা লেগে যেত। আমি 500 টাকা কম বললাম, 1,000 টাকা করে 5টা কলেজে যদি অ্যাপ্লাই করো তাহলে 5,000 টাকা লেগে যাবে। সেই টাকাটা এখন কিন্তু লাগবে না। এক জায়গায় যে তুমি এই ওয়েবসাইটে যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছো, অনলাইনে একটা ফি তোমাদের নিয়ে নেবে, সেটা সামান্য পরিমাণ ফি নেবে, এবং এই একটা ফিয়ের মাধ্যমেই কিন্তু তোমরা একাধিক কলেজে, একাধিক ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে পারবে, যেটা তোমাদের সকলের জন্যই কিন্তু একটা ভালো দিক। এবং এরপরে চলে আসবে স্টেপ টু। এগুলো কী গেল? প্রত্যেকটা অ্যাডমিশানের জন্য বা অ্যাডমিশানের ফর্ম ফিল আপ করার জন্য যে যে ডকুমেন্টেশন লাগবে, যেটা তোমাদের এর অনলাইন আবেদনকালীন আপলোড করতে হবে। এরপরে যে বিষয়টা তোমাদের প্রত্যেককে বলে রাখি, যেটা হচ্ছে স্টেপ টু, কাউন্সিলিং। এই ব্যাপারটা কিন্তু আগের বছরে ছিল না, কারণ তোমরা সকলেই জানো যে তোমরা যখন উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে আগের বিগত বছরগুলোতে, তখন ডাইরেক্ট কিন্তু কলেজে অ্যাডমিশন করতে, এ ইউনিভার্সিটিতেও তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি আবেদন করতে না, ডাইরেক্ট কলেজে। তুমি ধরো সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে যাও, তার ডাইরেক্ট সুরেন্দ্রনাথ কলেজে গিয়ে আবেদন করলেই তোমার ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যেত, কিন্তু এখানে তাই না। তোমরা ওয়েবসাইটে নিজে অ্যাকচুয়ালি আবেদন করছো, আবেদন করার পর তোমাকে কাউন্সিলিং করা হবে, তুমি যে নাম্বার পেয়েছো, তুমি যে অ্যাকচুয়ালি মাধ্যমিকে নাম্বার পেয়েছো, উচ্চ মাধ্যমিকে নাম্বার পেয়েছো, সেইগুলোর ওয়েটেজ অনুযায়ী তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, কোন কলেজ তোমার আবেদনযোগ্য, মানে কোন কলেজগুলোতে আবেদন করতে পারবে, সেই সেই কলেজগুলোকে তোমাকে আবেদন করতে হবে, চুজ করতে হবে তুমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে হবে। প্রথমে একটা কলেজে ভর্তি হতে চাও, এ কলেজে ভর্তি হতে চাও, এই যে এ কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা তোমাকে জানতে হবে। প্রথমে তোমাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে, ইউনিভার্সিটি চুজ করার পর তোমার কাছে কলেজগুলো চলে আসবে লিস্ট। ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 150টি কলেজ রয়েছে সেই 150টি কলেজ চলে আসবে। সেই কলেজগুলোতে, যেই কলেজগুলোর মধ্যে যে কলেজে তুমি আবেদন করতে চাও সেই কলেজে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে তাদের আবেদন প্রক্রিয়ার ফর্ম চলে আসবে, অর্থাৎ তোমাকে একটা কাউন্সিলিং করতে হচ্ছে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 150টি কলেজের মধ্যে তোমার কাছাকাছি বা তোমার সুবিধা মতন তুমি 5টা কলেজে ফর্ম ফিল আপ করতে চাইছো, 5টা কলেজে তুমি আবেদন করে রাখলে, এবং সেই যে 5টা কলেজে আবেদন করার পর, ফিজ দেওয়ার পর, যে মানে কাউন্সিলিং প্রসেসের দ্বারা তোমার রেজাল্ট অনুযায়ী তুমি
যদি অ্যাডমিশন যোগ্য হও ওই কলেজগুলোতে তাহলে কিন্তু ওই কলেজগুলোর নাম চলে আসবে, ওখান থেকে তোমরা সরাসরি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পাঁচটা, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে দুটো, আরও দুটো ইউনিভার্সিটির আন্ডারে আরও কিছু কলেজে তোমরা আবেদন করেছো ভর্তির জন্য, ভর্তি হয়ে যাওনি আবেদন করেছো, এবং সেখানে তোমার মার্কশিট দিয়ে আবেদন করলে তারা অ্যাকচুয়ালি জানাবে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারো কি না, তারা পারমিশন দেবে, এবং সেখানে যদি তোমার কাউন্সিলিংয়ের দ্বারা নাম থাকে তাহলে তুমি সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আশা করি কি বলতে চাইলাম বুঝতে পেরেছো। কিংবা তোমাদের মেরিট লিস্টও এখানে কিন্তু টাঙিয়ে দিতে পারে। যেমন থার্ড স্টেপে তোমাদের বলেছি যে থার্ড স্টেপ কি, অনেক অনেক জায়গায় যে ফর্ম ফিল আপ করলে, তোমরা কলেজ চুজ করলে, এ তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি প্রায় বলতে গেলে, মানে সর্বাধিক ইউনিভার্সিটি প্রায় বলতে গেলে কিন্তু কোনো এক্সাম নিচ্ছে না, কিছু একক ইউনিভার্সিটি রয়েছে। এ যেমন আমি যদি বলি রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সি, এর মতন যারা যাদের যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, যারা ক্যাম্পাসেই পঠন পাঠন করে, সেই সমস্ত ইউনিভার্সিটি যেখানে শুধুমাত্র ক্যাম্পাসে পড়াশোনা হয়, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো কিন্তু রীতিমতো এক্সামের দ্বারা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের চুজ করে থাকে। তা সেই সমস্ত ইউনিভার্সিটিতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে সেই সমস্ত ইউনিভার্সিটির জন্য কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু ফর্ম ফিল আপও রীতিমতো চালু করে দিয়েছে। এবং তোমাদের আরও জানিয়ে রাখি, শুধুমাত্র সেই সমস্ত ইউনিভার্সিটি না, কিছু কলেজও রয়েছে যারা অটোনোমাস কলেজ, ঠিক আছে, এ অটোনোমাস কলেজ যেগুলো রয়েছে সেই অটোনোমাস কলেজগুলোও কিন্তু রীতিমতো ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিছু কিছু কলেজ রয়েছে যারা অনেকে আছে শুরু করেনি, এই অটোনোমাস কলেজগুলোও কিন্তু এই ওয়েবসাইটের আন্ডারে আসবে না, তারা নিজেদের মতন করে অ্যাডমিশন প্রক্রিয়া করবে। যেরকমভাবে কলেজে সরাসরি আবেদন করতে হয় সেই রকমভাবে কলেজে সরাসরি ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। এ তো এটা বোঝা গেল। বাদ বাকি রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি কিন্তু কোনো এক্সাম নেবে না, শুধুমাত্র এই যে মার্কশিট রয়েছে এই মার্কশিটের দরুন, মানে উচ্চ মাধ্যমিকে কি রেজাল্ট পেয়েছো এবং মাধ্যমিকের কিছু ওয়েটেজ নিয়ে, তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের সিলেকশন করবে, এবং তোমরা মার্কশিটের দরুনই কিন্তু ভর্তি হতে পারবে। কাজেই তোমাদের চিন্তা করার সেরকম একটা বিষয় নেই। তারপরে যেটা বললাম মেরিট লিস্ট, আগের বছর মানে এখানে মেরিট লিস্ট তাদের জন্য বললাম যারা এক্সাম দেবে, এন্ট্রান্স এক্সাম দেবে, এ এক্সাম দিয়ে ভর্তি হবে যে একক ইউনিভার্সিটি বা অটোনোমাস কলেজ, তাদের জন্য তো অবশ্যই মেরিট লিস্ট টাঙানো হবে। কিন্তু যারা অ্যাকচুয়ালি অনলাইনে আবেদন করবে তাদের জন্য মেরিট লিস্ট টাঙানো সেরকমভাবে হবে না, এটা যেই এই মুহূর্তে জানা যাচ্ছে, যদিও এটা কনফার্ম না। যখন তুমি কাউন্সিলিংয়ে বসবে, যে কটা কলেজে অ্যাকচুয়ালি আবেদন করবে সেই কটা কলেজের মধ্যে যে কলেজ তোমাকে ভর্তির জন্য পারমিশন দেবে, তোমরা অনলাইনে ওয়েবসাইটে গিয়ে দেখলেই তুমি বুঝতে পারবে যে তুমি ওই কলেজে চান্স পেয়েছো কি না, এবং তারপরে তুমি ভর্তি হতে পারবে কিংবা মেরিট লিস্টও টাঙাতে পারে, সেটা কলেজের ওপর নির্ভর করছে। পরে যখন হবে তখন আরও বিস্তারিত তোমাদের জানাবো। এবং তারপরে মেরিট লিস্টের মাধ্যমে হোক কিংবা কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক, তোমরা যখন কোনো কলেজ তোমাদের পারমিশন দেবে ভর্তি হওয়ার জন্য, তখন তোমাদের কলেজের ফিস দিতে হবে। ফিস দিয়ে তোমাকে ওই কলেজে ফাইনাল অ্যাডমিশন নিতে হবে। কি বলছে একটু বোঝো। প্রত্যেক বছরের অনেকেরই জিজ্ঞাসা, অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে গেলে প্রত্যেক বছরে কত টাকা খরচ পড়ে? দেখো, অ্যাডমিশন নিতে গেলে প্রত্যেক বছরে প্রায় 5-10,000 টাকা কিন্তু খরচ পড়ে যায় কলেজে। 5-10,000 টাকা খরচ পড়ে যায়। একই সাথে এ 3 বছরে তোমরা ধরে রাখতে পারো 30,000-50,000 টাকা ধরে রাখতে পারো খরচ হয়। এবং কিছু কিছু এরকমও কলেজ আছে যেটা 1 বছরে 1,00,000 টাকার ওপরেও খরচ পড়ে। এটা নির্ভর করে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। যদি সরকারি কলেজ হয়ে থাকে তাহলে এই রকমই প্রায় খরচ পড়ে, যদি বেসরকারি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যামাউন্টটা অনেক অংশে বেশি হয়ে যেতে পারে। তো এটা গেল অ্যাডমিশন ফিস। প্রথমেই তোমাদের এতগুলো টাকা দিয়ে কলেজে ভর্তি হতে হবে না। প্রথমে শুরুতে প্রায় 3-5,000 টাকা কিংবা 5-7,000 টাকার মধ্যে তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হবে একটা বছরের জন্য। ও তারপরে সেই অ্যাডমিশন ফিস দেওয়ার পর রীতিমতো তোমাকে ফাইনাল অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। ফাইনাল অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ফাইনাল অ্যাডমিশন নিলেই যে তুমি ওই কলেজে পড়তে পারবে এরকম কিন্তু নয়। অনেকে কি করে, একটু চালাকি করে, যে কলেজ চেয়েছে 90%, ঠিক আছে, 95% চেয়েছে বা 90% চেয়েছে। অনেকে কি করলো, এই 90% নাম্বার পায়নি, কিন্তু অনলাইনে যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে, এই ফর্ম এই যে মার্কশিট রয়েছে মার্কশিটের মধ্যে একটু এডিট করে ধরো পেয়েছে হয়েছে 65, ওটাকে করে দিল 95, ঠিক আছে, এডিট করে, কেন ওটা তো অনলাইনে আপলোড করছে, ম্যানুয়ালি চেক হচ্ছে না। কিন্তু এটা মাথা ভুলে গেলে একেবারেই চলবে না। যখন তুমি কলেজে কলেজের পঠন পাঠন শুরু হবে তখন লাস্ট স্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যদি ভর্তির সময় কোনো রকম কারসাজি করো, তোমার
কোনো রেজাল্টে কোনো রকম এডিট করে যদি আপলোড করো তাহলে কিন্তু ওখানে ধরা পড়বে এবং তোমার ভর্তির প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। কাজেই এই ধরনের কাজ কিন্তু অনেকে করে থাকে, কারণ যখন অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করো না তখন অত ম্যানুয়ালি চেক করা হয় না এক্স্যাক্টলি তুমি যেটা ফর্ম ফিল আপে আবেদন করলে 90% পেয়েছো সেই 90%ই ধরা হলো। তুমি যদি 30% পেয়ে থাকো তাও 90% ধরা হবে, সেই অনুযায়ী তোমার মেরিট আসবে, সেই অনুযায়ী তোমাকে ভর্তি নিয়ে নেবে। কিন্তু এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি যদি কোনো ভুল করে থাকো, তোমার অরিজিনাল সার্টিফিকেট, অরিজিনাল তোমার মার্কশিটে যদি দেখে যে সেই নাম্বারটা নেই, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশান আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কাজেই এই তোমরা কিন্তু কোনো ভুল তথ্য ও কোনো মতেই এই তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবছর অনলাইনে এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী স্টেপ তোমাদের ফলো করতে হবে, কীভাবে ভর্তির প্রক্রিয়া হবে, সমস্ত কিছু সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখনও যদি মনের মধ্যে কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা আমি কোনো বিষয় মিস করে যেয়ে থাকি তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের কলেজ জীবনের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইলো।